नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो ये वीडियोते दो थेके तीनटे गुरुत्वपूर्ण आपडेट शेयर करा रही है। प्रथम जो आपडेट न्यूजटा देव से अवश्य हीरा मंडल के लिए। हीरा मंडल नर्थ ईस्ट यूनाइटेड एफसी दलर संगे आरो एक मौसुमे चुक्ति तार रही है। तो हीरा मंडल किन्तु नर्थ ईस्ट यूनाइटेड एफसी दले ही थाकछे आरो एक बछर। एर परे जो आपडेट न्यूजटा देया रही है से अवश्य मोहनबागान दलें नतून लोगो निये एक जन मार्कोस मारगुला के प्रश्न करे और से ही प्रश्न उत्तरे किन्तु एक अबाक करार मतो उत्तर दिए मार्कोस मारगुला। तो तिनी जे उत्तरटा दिए से हे फार्स्ट जून अर्थात एक जून 31 मेर पर एक जून लोगो किन्तु मोहनबागान दल बेर करछेना बा रिलीज करछेना। नतून जो लोगोटा हबे सेटा फार्स्ट जून रिलीज करछेना मोहनबागान दल। कबे बेर करबे सेटा किन्तु परवर्ती समय जाना जाबे, बाट एई मुहूर्ते फार्स्ट जून तारा लोगोटा बेर करछेना। शुधु होयतो नामटा परिवर्तन करबे तादेर सोशल मीडिया हैंडेले, बाट नामटा परिवर्तन करछे आर लोगोटा एटिके मोहनबागानेर ओई लोगोटा थाकछे एटा एकटु अन्यरकम देखाय। किन्तु मार्कोस मारगुला एरकम एकटा अबाक करार मतो उत्तर दिएछेन एई लोगोर विषयटा निये। तो तोमादेर कि मतामत अवश्यई तोमरा कमेंट बक्से जानाओ। এবার দেখা যাক যে ফার্স্ট জুন সত্যি লোগো রিলিজ করে কি করে না, সেটা তো সময় আসলে আমরা দেখতেই পারবো। আর যদি না বের করে তাহলে কিন্তু ওই রকম তোমরা দেখতে পারবে যে এটিকে মোহনবাগান দলের লোগোটা থাকছে আর নামটা কিন্তু মোহনবাগান দলের মোহনবাগান সুপার জায়ান্টস থাকছে। তো এরপরে সবশেষে যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্লাভকো ডামজানোভিচকে নিয়ে। স্লাভকো ডামজানোভিচ এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য মোটামুটি আইএসএলের একটি থেকে দুটি দল কিন্তু ইন্টারেস্ট শো আগে থেকেই করে রেখেছে। জানো কোন কোন দল ইন্টারেস্ট শো করেছে, বাট এই মুহূর্তে একটি চ্যাম্পিয়ন দল তাকে দলে নেবার জন্য অফার করেছে এবং দুই বছরের চুক্তির অফার করেছে। আর সেই দলটি হচ্ছে বেঙ্গালুরু এফসি দল। বেঙ্গালুরু এফসি দল তাকে টু ইয়ারের ডিল দিয়েছে, অফার করেছে। এবার বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে স্লাভকো ডামজানোভিচের নেগোসিয়েশন চলছে। তো যদি এই ডিলটা ডান হয় তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসি দলের জন্য একটা সেরা সাইনিং হতে চলেছে অবশ্যই স্লাভকো ডামজানোভিচকে নিয়ে। তো তোমরা কি চাইছো স্লাভকো ডামজানোভিচ কোন দলে যাক সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর মোটামুটি এটুকু বলতে পারি, যদি বেঙ্গালুরু এফসি দল খুব ভালোভাবেই কথাবার্তা এগিয়ে নিয়ে যায় বা তাদের যদি এরকমই টার্গেট থাকে যে না তাকে সই করাবো, অর্থাৎ স্লাভকো ডামজানোভিচকে সই করাবেই, তাহলে কিন্তু অবশ্যই তারা সই করিয়ে নিতেই পারে। তো সেই অর্থে নেক্সট সিজনে আমরা বেঙ্গালুরু এফসি দলের হয়ে খেলতে দেখতে পারি স্লাভকো ডামজানোভিচকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।